সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,544 জনে। এছাড়া 24 ঘন্টায় 16,378টি নমুনা পরীক্ষা করে নতুন 2,273 জন সহ মোট আক্রান্তের সংখ্যা হলো 4,58,711 জন। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2,223 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,73,676 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 6,10,00,000 আর মৃতের সংখ্যা 14,32,000 ছাড়িয়েছে।